আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটা কোম্পানির অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা যায় এমপ্লয়ীদের জন্য। আমরা প্রথমত পেজ সেট আপ করবো, পেজ লেআউট মার্জিন, দেন কাস্টম মার্জিন। এরপর আমরা এখানের মধ্যে লেফট রাইট বটমের চারপাশে পয়েন্ট ফাইভ করে রাখবো, পয়েন্ট ফাইভ ট্যাব পয়েন্ট ফাইভ, এটা মাউস দিয়ে নিয়ে যেতে পারা যায়, আবার কিবোর্ড থেকে ট্যাব দিয়েও নেওয়া যায়, পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ। পেজ পেজে কি আমরা পেপার অরিয়েন্টেশনটা রাখবো ল্যান্ডস্কেপ, যেহেতু অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে আমাদের অনেকগুলো কলাম ব্যবহার করতে হবে, সেই জন্য আমরা এটা ল্যান্ডস্কেপে রাখবো। আর পেপার সাইজটা নিব লিগেল, লিগেল নিলে আমাদের এখানে 30টা কলাম বা 26টা কলাম নিয়ে আমরা কাজ করতে পারবো, দেন ওকে চাপ দিব। এরপর পুরো ওয়ার্কশিটটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এখানে ফন্ট রাখবো টাইমস নিউ রোমান, যদি টাইমস নিউ রোমান না থাকে, আর ফন্ট সাইজ 12 বা 14 এন্টার প্রেস করবো। যদি আমরা পুরোটাকে সিলেক্ট না করে এখানে অনলি একটা সেলে সিলেক্ট করে যদি কোনো একটা স্পেসিফিক ফন্ট দিই, আর লেখার সাইজ যদি ওরভাবে দিই, হ্যাঁ ওইটা অতটুকু পর্যন্ত এটা এরিয়াল থাকবে আর ফন্ট সাইজ 12 থাকবে, কিন্তু পরবর্তী সেলে গেলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কন্ট্রোল এ অথবা ওয়ানের উপর এখানে সিলেক্ট করে আমরা রাখবো টাইমস নিউ রোমান আর লেখার সাইজ 14। এরপরে আমরা একটা কোম্পানির নাম লিখি এখানের মধ্যে, যেমন এখানে লিখলাম আমরা বিএসআর স্টিলস মিলস লিমিটেড, স্টিলস মিলস লিমিটেড, এখানে লিখলাম আমরা কুমিরা সীতাকুণ্ডু চিটাগং। এরপর দুটোটা লেখাকে আমরা সিলেক্ট করে এখান থেকে সেন্টার করব, দেন বিএসআরএমটাকে সিলেক্ট করে আমরা লেখা একটু বড় করব অ্যান্ড বোল্ড করব। এখানে অনেকগুলো সেলকে আমরা মার্চ করে, এখানে মার্চে ক্লিক করে এখানে লিখলাম অ্যাটেন্ডেন্স শিট, অ্যাটেন্ডেন্স শিট ফর জানুয়ারি 2018 বা অনলি 18। এই কলামটাকে আমরা একটু বড় করে দিই এবং এইটাকে এই পুরো পুরো এরিয়ার মাঝখানে আনার জন্য আমরা পুরো বলতে যতটুকু আমরা মার্ক সেল করেছি ততটুকু এখানে সেন্টার দিব, দেন উপর থেকে সেন্টার দিব, বোল্ড করব। এরপর আমরা এখানে লিখতে পারি ক্রমিক নং নং, এরপর এমপ্লয়ি নেম ইএমপি, দেন লিখব আমরা ডেট। তো আমরা মাইক্রোসফট এক্সেলে কন্ট্রোল সেমিকুলন দিয়ে ডেট আনতে পারি, আবার টাইম আনার জন্য কন্ট্রোল শিফট সেমিকোলন। আমি একটু কিবোর্ড দিয়ে দেখাই, স্ক্রিন কিবোর্ড, এখান থেকে কন্ট্রোল দেন সেমিকোলন। যদি আমরা এখানের মধ্যে কন্ট্রোল আর সেমিকোলন ইউজ করি তাহলে আমাদের ডেট চলে আসবে, আর যদি কন্ট্রোল শিফট সেমিকোলন ইউজ করি তাহলে আমাদের এখানের মধ্যে টাইম চলে আসবে, এটা কারেন্ট ডেট কারেন্ট টাইম। তো এখন তো আজকে তো 19 তারিখ দেখাচ্ছে এখানের মধ্যে, কারণ মাইক্রোসফট কোম্পানির আগে মাস বসায় তারপরে ওরা ডে অর্থাৎ তারিখ বসায়। তো আমাদের দেশে নিয়ম অনুসারে আমরা স্ট্যান্ডার্ডভাবে প্রথমে ডেট বসাই, তারপর মাস বসাই, তারপর হচ্ছে আমাদের সালটা বসাই। এখানের মধ্যে আমরা প্রথমে লিখতে পারি 1/1/2018 এন্টার। এবার এটাকে আমরা কাস্টমাইজ করব, এই ফরম্যাটটা কাস্টমাইজ করার জন্য রাইট বাটন ক্লিক করে আমাদের যেতে হবে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে ক্লিক করব। ফরম্যাট সেলে ক্লিক করার পর এখানের মধ্যে দেখেন এখানে এলাইনমেন্ট থাকলে কিন্তু আমরা এলাইনমেন্টে যাব না, নাম্বারে যাব, এটা ফন্ট বর্ডার অনেকগুলো অপশন আছে, কিন্তু আমার অ্যাটেন্ডেন্স শিটের জন্য এই অপশনগুলো আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে নাম্বার, নাম্বার থেকে আমরা যাব কাস্টম। কাস্টম থেকে দেখেন এখানে প্রথমে আছে এম ডি ওয়াই ওয়াই, এম মানে হচ্ছে মান্থ, ডি মানে ডে তারিখ, ওয়াই মানে ইয়ার। আমি প্রথমে বলেছিলাম যে ইউএসএ অর্থাৎ ইউএস ইংলিশ সিস্টেমে ওরা অ্যাট ফার্স্ট মান্থ, তারপর ডে, দেন ইয়ার। আমরা বসাবো আগে ডে, ডি দুইটা অবলিক এম দুইটা, এখানে দুইটা দুইটা কেন, কারণ আমি যদি 1 থেকে 31 তারিখ হিসাব করি কয়টা ডিজিটের সমন্বয়ে 31টা হচ্ছে, 3 আর 1 অর্থাৎ দুইটা ডিজিট, সেই জন্য আমরা ডি দুইটা দিচ্ছি, এখানে এম দিব দুইটা, কিন্তু ওয়াই দিব 4টা, যেহেতু 2018 4টা সমন্বয়, এখানে মধ্যে আমাদেরকে স্যাম্পল দেখাচ্ছে। আর যদি বলে আমার তারিখের সাথে বারটাও আমি দেখতে চাচ্ছি তাহলে প্রথমে আমরা ডি দিব 3টা, দেখেন এখানে স্যাম্পলে দেখাচ্ছে মানডে, অবলিক ডি দিব 2টা তারিখের জন্য, অবলিক এম দিব 2টা স্ল্যাশ, দেন ওয়াই দিব 4টা দিতে পারি, আমরা আপাতত 2টাই দিই, ওকে দিব। তাহলে আমাদের মানটা 1/1/18 চলে এসেছে। এবার দেখেন এটাকে যদি আমরা ড্রাগ করি এভাবে ধরে তাহলে বাকিগুলো এখানের মধ্যে এইভাবে হ্যাশ হ্যাশ দেখাবে, তো আমি আপাতত করে যাই,
এখানের মধ্যে নিচের দিকে দেখাচ্ছে স্ক্রল বারের পাশে স্যাটারডে থাকিং, এরপর বাকিগুলা এভাবে আমি স্ক্রল বারের নিচের দিকে কর্নারটা ফলো করে 31 তারিখ পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন এখানে সবগুলো হ্যাশেস, এই যে হ্যাশেসটা দেখাচ্ছে কলামে স্পেসিফিক ওরা উইথ না পাওয়ার কারণে, এই উইথটা পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ফরম্যাটে গিয়ে আমাদের দিতে হবে অটোফিট কলাম উইথ। অটোফিট কলাম উইথ মানে হলো ওর কলামের যতটুকু কন্টেন্ট আছে লিখা আছে সে অটোমেটিক পেয়ে যাবে ওই উইথটা। এই আবার এরপরে হলো এটা আমি আবার দেখাচ্ছি আন্ডু দিয়ে, কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়, এটা আবার ফরম্যাট দেন অটোফিট কলাম উইথ। এরপর দেখেন এগুলোকে আমি যদি এভাবে রাখি এটা অনেক বড় একটা পেজে চলে গেছে, প্রায় এখানে 3টা বা 4টা পেজ। আমি যদি এটা এক পেজে করতে চাই তাহলে আমাদেরকে এই রোটা অরিয়েন্টেশন করতে হবে, কিভাবে আমরা লেখাগুলোকে অরিয়েন্ট করতে পারি বা রোটেশন করতে পারি। এখানের মধ্যে একটা লেখা আছে অরিয়েন্টেশন, এখানে গিয়ে রোটেট টেক্স আপ দিলে লেখাগুলো আপের দিকে চলে যাবে। আবার যদি আমরা এখানের মধ্যে কি করি, ক্লিক করে যদি আমরা এটাকে রুটে টেক্সট ডাউন দিই নিচ থেকে শুরু হবে। তো আমাদের যেভাবে রাখতে ভালো লাগে বা যেভাবে দেখতে ভালো লাগে ওভাবে রাখবো। এরপরে দেখেন তবু কিন্তু জায়গা কমে নাই। এরপরে সেম অপশন যাব ফরম্যাট, এখানে যাব অটোফিট কলাম উইথ। অটোফিট কলাম উইথ দিলে ওই কলামের উইথ যতটুকু ততটুকু পরিমাণ চলে আসবে। দেখেন এটা অনেকটা পেজের মধ্যে চলে এসেছে। এরপরও আরো কয়েকটা কলাম এখানে বাকি আছে, তবে আমাদের হাতে একটা অপশন আছে যে ফ্রাইডের কলামটা আমাদের বাদ পড়বে, কারণ ফ্রাইডে তো অফিস বন্ধ থাকে স্ট্যান্ডার্ড ভাবে। রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ডিলিট করে দিব, এরপরে ফ্রাইডেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, রাইট বাটন ডিলিট, এরপরে সানডে স্যাটারডে ফ্রাইডে, এই ফ্রাইডেটাও আমরা এখান থেকে ডিলিট করে দিব। আচ্ছা এই লেখাটা চলে গেল, তাহলে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে লেখাগুলোকে আপাতত সিলেক্ট করে আমরা একটু সরে রাখি, বামে নিয়ে রাখি, এরপরে ফ্রাইডে কলামটাকে আমরা ডিলিট করে দিই। ওকে, এরপরে হচ্ছে মানডে আর ফ্রাইডে আছে না। এরপরে এখানে লিখতে হবে আমাদেরকে টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট। এখন আমি চাচ্ছি টোটালের নিচে প্রেজেন্ট আনার জন্য, তাহলে অল্টার ধরে এন্টার দিব, দেন এখানে লিখতে হবে প্রেজেন্ট। এরপর লিখবো এখানে টোটাল অ্যাবসেন্ট, ASCENT অ্যাবসেন্ট। একটা জিনিস লক্ষ্য করেন, কিছু লেখা মাঝখানে আর কিছু লেখা নিচে নিচে, তাহলে আমরা পুরো রোটাকে সিলেক্ট করে এখান থেকে একটা সেন্টার দিব, উপর থেকে একটা সেন্টার দিব, দেন এটাকে বোল্ড করতে পারি যেহেতু এগুলো হেডিং। আবার এগুলা বেশি নেমে গেলে ডাবল ক্লিক করব, ওর মতো করে জায়গা নিয়ে নেবে বা একটু বাড়াই দিব। এরপরে কিন্তু এখানে পেজের মধ্যে আসেনি, তখন আমরা পেজ লেআউটে গিয়ে স্কেলটা কমাবো। এখানের মধ্যে রাখলাম আমরা 95, 90, 85 পর্যন্ত থাক। এরপর লিখলাম এখানে ক্রমিক নাম্বার, আমরা যখন এখান থেকে 1, 2 দুটোটা সিলেক্ট করে এ ড্র্যাগ করে নিচের দিকে নামাই দিব, ততটুকু পর্যন্ত এটা অটো নাম্বার পেয়ে যাবে। এরপর সেন্টার, দেন এমপ্লয়ি নামগুলো বসালাম, এখানে লিখলাম আমরা এমবি হাসান মাহমুদ, এমবি রফি কাশেম। আপাতত আমরা এগুলো টেনে দিচ্ছি, আপনারা আপনাদের প্রত্যেকের এমপ্লয় অনুযায়ী লিখবেন, যে সেটা টাইম সময় কম লাগানোর জন্য এইভাবে করলাম। তো একটা জিনিস বুঝি, একটা অফিসের মধ্যে অ্যাবসেন্ট আর প্রেজেন্ট দুটো কথা এই অ্যাটেন্ডার শিটের মধ্যে অবশ্যই অবশ্যই প্রেজেন্টটাই বেশি থাকে, সেজন্য আমি কমন হিসেবে এখানে পি চাপ দিলাম, পিটাকে বড় হাতে দিলাম। এরপরে এটাকে আমি ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম, সিলেক্ট থাকা অবস্থায় আবার ড্রাগ করে এটাকে নিচের দিকে এমপ্লয়ের নাম পর্যন্ত নিয়ে আসবো যতটুকু থাকে। এবার তার মধ্যে যারা যারা অ্যাবসেন্ট থাকবে তাদেরকে দিব এ এ এ এ, যাদের এ থাকবে তাদের এখানের মধ্যে এ দিলাম। আমি কয়েকটা অনুমান করে দিয়ে দিচ্ছি, আপনারা হিসাব করে দিতে হবে কে প্রেজেন্ট ছিল, কে কোন তারিখে অ্যাবসেন্ট ছিল। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা অনুমান করে কিছু কিছু ইয়ে দিয়ে দিচ্ছি। এরপর দেখেন আমি যদি এখানে কালার দিয়ে কমেন্ট করতে চাই, যারা প্রেজেন্ট তাদের কালারটা থাকবে ব্লু বা গ্রিন, আর যারা অ্যাবসেন্ট তারা রেড কালার থাকবে। তাহলে পুরো প্রেজেন্টের আর অ্যাবসেন্টের কন্টেন্ট বা লেখাগুলোকে আমরা সিলেক্ট করলাম। দেন এখানে একটা লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং,
এখানে ক্লিক করব, হাইলাইট সেল রুলস, এখানে যাওয়ার পরে আমাদেরকে যাব ইকুয়াল টু, আবার বলতেছি সিলেক্ট করব কন্ডিশন অফ ফরম্যাটিং হাইলাইট সেল রো ইকুয়াল টু, ইকুয়াল টু এখানে লেখা আছে ফরম্যাট সেল দ্যাট আর ইকুয়াল টু, এখানে লিখলাম পি। দেখেন এখানে যতগুলো পি আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল বা রেড কালার হয়ে গেল। এটাকে আমরা আর একটু স্পেসিফিক করার জন্য কাস্টম ফরম্যাট বোল্ড কালার করে দিলাম কি গ্রিন। এবার দেন ওকে চাপ দিব, দেখেন সবগুলো এখানে কি আছে পিগুলো গ্রিন হয়ে গেল। এখন যদি এগুলোকে আমি রেড করতে চাই তাহলে আবার সিলেক্ট করব কন্ডিশন অফ ফরম্যাটিং হাইলাইট সেল রো ইকুয়াল টু, এখানে লিখলাম আমরা এ। এটাকে কি কালার দিব, কাস্টম ফরম্যাট বোল্ড, এখান থেকে কালার দিব আমরা রেড। ওকে ওকে, এখন দেখেন আপনারা পরবর্তীতে যে আর কে অ্যাবসেন্ট দিবে সে অটো রেড হয়ে যাবে, অর্থাৎ দেখা গেল পরবর্তী মাসে এই তারিখে প্রেজেন্ট ছিল, তাহলে পি দেন এটা অটো গ্রিন হয়ে যাবে। আপনারা যখন এ দিবেন রেড হবে, আর এখানের মধ্যে পি দিলে কি হয়ে যাবে গ্রিন থাকে যাবে। এটা আমরা কালার দিয়ে কন্ডিশন দিতে পারি। এবার দেখেন টোটাল প্রেজেন্ট, টোটাল মানে মোট, সর্বমোট, এটা যোগ করার জন্য একটা জিনিস বুঝি আমি অন্য একটা শিটে গিয়ে বুঝাচ্ছি। যখন আমরা একাধিক সংখ্যা এখানে যোগ করি তাহলে আমরা যোগের জন্য ইজ ইকুয়াল টু সাম ইউজ করি, এটা হচ্ছে অনলি যোগের জন্য, টান দিব এন্টার দিব যোগ হয়ে গেল। কিন্তু এখন যদি আমি চাচ্ছি এখানে কয়টা সংখ্যা আছে, কয়টা ফিগার আছে বা কয়টা আইটেম আছে, এটা দেখার জন্য আমরা এখানে ইউজ করি কাউন্ট, কাউন্ট শব্দটা তো গণনা করার, এইটা আমি যদি ড্র্যাগ করে দিই এন্টার দিই তাহলে আমার কাউন্টটা দেখাচ্ছে এখানে ছয়টা নাম্বার আছে। তো এখন যদি আমি কোনো ক্যারেক্টার বা লেখাকে যদি আমরা কাউন্ট করতে চাই এখানে কয়টা পি আছে কয়টা এ আছে, তখন তো আমরা সাম বা কাউন্ট কিছু দিলে হবে না। তবু আমি একবার দেখাচ্ছি, টান দিব এন্টার দিচ্ছি, এখানে জিরো দেখাচ্ছে, তাহলে এখানে কাউন্ট দিলে হবে না, তাহলে এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। কাউন্টই দিব, পাশে লিখে দিব ইফ, কাউন্ট ইফ, কাউন্ট ইফ দিয়ে ব্রেকেট অন করলাম। এখানে আমরা প্রথমে হাসান মাহমুদ প্রথম এমপ্লয়ি হিসাবটা বের করব, প্রথমে এই রোটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিয়ে ইম্পেডেড কমা দিয়ে বলে দিতে হবে আমি এটার মধ্যে কোনটাকে কাউন্ট করতে চাচ্ছি, কি এ কে না পি কে, পি হলে পি, এ হলে এ। তো আমরা পি দিলাম, ইম্পেড কমা ক্লোজ করলাম, আবার ফার্স্ট ব্রেকেট ক্লোজ করলাম, এবার এন্টার দেন বের হয়ে যাবে যে এখানে প্রেজেন্ট কয়দিন কয়জন ছিল বা সরি এখানে কয়দিন প্রেজেন্ট ছিল। এবার ডাবল ক্লিক করলে বাকি হিসাবগুলো বের হয়ে যাবে, অথবা টান দিব। এবার টোটাল অ্যাবসেন্ট, টোটাল অ্যাবসেন্ট বের করার জন্য ইজ ইকুয়াল টু এখানে লিখতে হবে কাউন্ট ইফ, কাউন্ট ইফ ব্রেকেট অন করলাম, এবার এই পিগুলোকে আমরা সিলেক্ট করলাম, করার পর কমা ইম্পেডেড কমার মধ্যে লিখে দিতে হবে এ, আবার ইম্পেড কমা ক্লোজ করলাম, একটা এখানে টোটাল অ্যাবসেন্টটা বের হয়ে যাবে। তো টোটাল অ্যাবসেন্টটা আর একটা ইজি ওয়েতে বের করতে পারেন, সেটা হলো টোটাল প্রেজেন্টকে জাস্ট একটা কন্ট্রোল সি দিয়ে কপি, টোটাল অ্যাবসেন্টে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার এখানে ডাবল ক্লিক করে পির জায়গায় করে দিবেন এ, এবার এন্টার দেন, এবার এখানে ডাবল ক্লিক করেন বের হয়ে যাবে। তো এরপর নেক্সটটা আমরা দেখব নেক্সট ক্লাসে, আমরা কিভাবে স্যালারি শিটের সাথে অ্যাটেন্ডি শিট ভিলুকআপ ফাংশনের মাধ্যমে কাজ করাতে হয়। তো ভিলুকআপ ফাংশনটা কি, কীভাবে কাজ করতে হবে, সেটা আমরা পরের টিউটোরিয়ালসে দেখব। আজকে এতটুকু।